আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক কনক সরওয়ার ও আইনজীবী মহসিন রশিদকে 21 জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই সময়ের মধ্যে মহসিন রশিদ সুপ্রিম কোর্টের কোনো বিভাগে আইনজীবী হিসেবে কার্যক্রম চালাতে পারবেন না। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে আদালতের প্রতি অবমাননাকর ভিডিওটি বিটিআরসিকে সরানোর নির্দেশ দেওয়া হয়। 1971-এ মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের ICTতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুইনুদ্দিনকে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানি মামলা করার সুযোগ দিয়ে সম্প্রতি রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে 21 জুন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার পরিচালিত টকশোতে আইনজীবী মহসিন রশিদ বাংলাদেশের আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে আদালত অবমাননার মামলা করেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। বৃহস্পতিবার মামলা শুনানিতে টকশোর কিছু অংশ আদালতে দেখানো হয়।